দলিল করা এটা মুশকিল, টাকা এত টাকা বেশি লাগে। রাজধানীর খিলক্ষেত এলাকার আব্দুল জব্বার 2022 সালে জমি কিনলেও রেজিস্ট্রি খরচ জোগাড় করতে না পারায় নিজের নামে দলিল করাতে পারেননি। তবে 2024 সালে এসে আরও বিপাকে পড়েন তিনি। এখন নিবন্ধন খরচ দ্বিগুণের বেশি হয়ে গেছে। গত জুলাই মাস থেকে জমি রেজিস্ট্রেশন ফি দ্বিগুণ হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সম্পত্তি নিবন্ধন কর ক্রয়মূল্যের 4% থেকে বাড়িয়ে করা হয়েছে 8%। তবে রাজধানীর বিভিন্ন মৌজার জমির চুক্তিমূল্যের 8% কিংবা এলাকাভিত্তিক কাঠা প্রতি সর্বনিম্ন কর নির্ধারণ করা হয়েছে। ফলে রাজধানীতে রেজিস্ট্রি খরচ কোথাও 30%, কোথাও শতকরা 40% বেড়েছে। জমি কিনতে গেলে যে রেজিস্ট্রেশন কস্ট টোটাল মিলে এবারে সেটা আগের থেকে অনেক বেশি। যেমন গেইন ট্যাক্স ছিল 4.5%, সেটা হয়ে গেছে 8%। আবার জমি কিনতে গেলে আপনার একটা বলছে প্রতি কাঠা হিসাবে আপনাকে জমির টাকা দিতে হবে 1 লাখ বা 2 লাখ এরকম, সেটা দেখা যাচ্ছে কষ্ট অনেক বেড়ে যায়। তো এই জন্য মানুষের একটা জমিতে ইনভেস্ট করার যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা এটা কমে গেছে। যে টাকা দিয়ে জমি কেনে তার সাইতে দ্বিগুণ মানে খরচ হয় রেজিস্ট্রেশনে যায়, এই খরচটা মানুষ এখন আর পোষাইতে পারে না। এর প্রভাব পড়েছে জমি ও ফ্ল্যাটের হাত বদলে। দলিল লেখকরা জানান, গত জুলাই মাস থেকে সাফ কবলা জমি রেজিস্ট্রি কমে গেছে। শুধু দানপত্র, আওয়াজ বদল, আমমোক্তার নামা, বন্ঠন নামা, ঘোষণাপত্রের দলিল রেজিস্ট্রি হচ্ছে। আওয়ামী লীগ সরকার পতনের পর এক শ্রেণীর মানুষ জমি কেনা কমিয়ে দেয়ায় জমি দলিলও কমেছে। একটা পক্ষ তো নাই, যার কাছে পয়সা কড়ি ছিল সেই পক্ষটা তো নাই, যেহেতু পয়সা নাহলে দলিল রেজিস্ট্রি করতে পারে না, জমি যদি কেনা বেচা হয় না, এই কারণে দলিল কম। ঢাকা জেলা রেজিস্ট্রি অফিসের তথ্য অনুযায়ী গত বছরের মে জুন মাসে 20,000-এর বেশি জমি রেজিস্ট্রি হয়েছে ঢাকা জেলায়। তবে বাজেটে কর বাড়ানোর পর সবচেয়ে কম জমি রেজিস্ট্রি হয়েছে জুলাই আগস্ট মাসে। মাবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।